সঙ্গে যাওয়ার জন্য কিন্তু আমরা এটা করছি না, আমরা করছি এটা আমাদের হৃদয়ের থেকে আমাদের জাতির জনকের শ্রদ্ধাঞ্জলি তার প্রতি। আমরা অসম্ভব খুশি, বরিশালের মধ্যে প্রথম হয়তো বা এই ধরনের একটা ব্যতিক্রমী আয়োজন হয়েছে, এজন্য আমরা সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মেয়র সাহেবকে, মহোদয়কে এরকম একটা আয়োজন করার জন্য। অনুষ্ঠান সব সীমিত করেছি, তাই এবার আমাদের সিটি কর্পোরেশন প্লাস কাউন্সিলররা যারা আছেন এবং আমাদের দলীয় নেতাগণ সবার আর কি ডিমান্ডে আর কি আমরা এই প্রোগ্রামটি আয়োজন করেছি। আপনারা জানেন যে আমরা এই মাসের প্রথম থেকেই কিন্তু আমরা প্রেস কনফারেন্স করে জানিয়েছি আপনাদের যে আমরা এটি একটি মানব লোগো আর কি, মানুষ আর কি লোগোটাকে, আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় পতাকা একটি হয়েছিল আমাদের মানব লোগো, মানব দিয়ে হয়েছিল, সেটি 1,07,000 স্কোয়ার বর্গফুট ছিল, আর আমাদের এটি 1,50,000, বাংলাদেশে এটি সর্বোচ্চ মানব লোগো আশা করি আমরা এটি হতে যাচ্ছে। আসলে গিনিস বুকের সাথে আমরা যোগাযোগ করা ওইভাবে আমরা মানে বিষয় হচ্ছে যে এটা আমাদের হৃদয়ের বিষয়, এটা জাতির জনকের প্রতি শ্রদ্ধা আমাদের। তো বরিশালবাসীর পক্ষ থেকে, বরিশাল মহানগর আওয়ামী লীগ, সিটি কর্পোরেশন তথা দক্ষিণ অঞ্চলের মানুষের পক্ষ থেকে এটা তার প্রতি তার শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি এবং 50 বছর পূর্তি আমাদের স্বাধীনতার, আপনারা জানেন, সেই উপলক্ষেই আমাদের এখানে এটি করা। সো এটি আসলে এত বড় যে আপনার মাটিতে বসে আপনার বোঝার কোনো উপায় নেই, বিশ্বের সবচেয়ে আমি বড় এটা আমার ধারণা মতে, আমার জানা মতে এরকম আমি খবর নিয়ে দেখেছি এরকম আর এর এত বড় মানব লোক হয়নি। অবশ্যই অবশ্যই আমি তো আশা করাটাই স্বাভাবিক যে গিনিস বুকে এটা যেতেই পারে। বিষয় হচ্ছে যে গিনিস বুকে যাওয়ার জন্য, আবারও বলি আমি, গিনিস বুকে যাওয়ার জন্য কিন্তু আমরা এটা করছি না, আমরা করছি এটা আমাদের হৃদয়ের থেকে আমাদের জাতির জনকের শ্রদ্ধাঞ্জলি তার প্রতি। এটাই বিশ্বের সবচেয়ে বড় এবং বরিশালবাসী যে পারে এটি হচ্ছে যে তার প্রমাণ। এর মাধ্যমে নতুন প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি যে নতুন প্রজন্মকে যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন, আজকে 50 বছর হয়ে গেছে আমাদের দেশ স্বাধীনতার, আজকে যে ধরনের কর্মকাণ্ড মনে করেন আমরা দেখছি ডানে বায়ে, এখনও সেই শক্তি আমাদের ভিতরে বিরাজমান। আমাদের নতুন প্রজন্মকে নিয়ে তাদেরকে সচেতন হতে হবে এবং এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে, এই জাতির জনক যে স্বপ্ন নিয়ে এই দেশটিকে স্বাধীন করেছিল, এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।